সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সৌরভ, বাংলা টেকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমি তোমাদের বলেছিলাম যে রোজ তোমাদের আমি 50টা করে কোশ্চেন দেবো যতদিন না পর্যন্ত রেলের গ্রুপ ডি এক্সাম হচ্ছে। তো তার আজকে হচ্ছে চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি আমি। তো এতদিন যে সমস্ত আমি পর্বগুলো দিয়েছি, যা যত কোশ্চেন অ্যান্সার দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই কটা কোশ্চেন অ্যান্সার দেখে আসতে পারো। যে কটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি সব কটাই কিন্তু আসার মতন। তো তোমরা যদি এই জায়গা থেকে ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট পাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছো বা নতুন সদস্য আছো, তারা কিন্তু এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে বেল আইকনটা আসবে ওটাকে প্রেস করবে। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা কোনো ভিডিওই মিস করবে না। তো চলো আজকের ভিডিওটা দেখে নিই। সেম আজকেও আমি তোমাদের জন্য 50টা কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো দেখে নিই আজকে 50টা কোশ্চেন, একটু আলোচনা করে নিই। এক নম্বর কোশ্চেন দিয়েছি, অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? উত্তর হবে খারস্তি। দু নম্বর হচ্ছে, রাজ্য বিধানসভার আসন সংখ্যা কত? 295। তিন নম্বর হচ্ছে, গুগলের জনক কে? সাজ্জাই বিন। চার নম্বর হচ্ছে, ফেসবুকের জনক কে? মার্ক জুকারবার্গ। পাঁচ নম্বর হচ্ছে, টুইটারের জনক কে? জ্যাক ডোরসেই। ছ নম্বর হচ্ছে, মার্কেটিং এর জনক কে? ফিলিপ কোটলার। সাত নম্বর হচ্ছে, ফিনান্সের জনক কে? অ্যারোরা। আট নম্বর হচ্ছে, হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা প্যাসিওলি। ন নম্বর হচ্ছে, অ্যানাটমির জনক কে? আর্তে ভোসালিয়াস। দশ নম্বর হচ্ছে, এটিএমের জনক কে? জন সেফার্ড ব্যারেন। এগারো নম্বর হচ্ছে, আধুনিক শিক্ষার জনক কে? সক্রেটিস। বারোতম হচ্ছে, আধুনিক ল্যাপটপের জনক কে? বাল মেগারিজ। তেরো নম্বর হচ্ছে, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাটসন নদীর তীরে নিউ ইয়র্ক সিটি কিন্তু অবস্থিত। আন্দামান ও নিকোবর দ্বীপের নাম শহীদ দ্বীপ বা স্বরাজ দ্বীপ কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম দিয়েছিল। পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি? গ্র্যান্ড খাল। ষোলো নম্বর হচ্ছে, কলকাতা থেকে আগ্রা প্রথম টেলিগ্রাফ লাইন পাতা হয় কোন সালে? 1854 সালে। সতেরো নম্বর হচ্ছে, হরপ্পা লিপিতে মোট কটি চিহ্ন আছে? 855টি। আঠেরো নম্বর হচ্ছে, মিরচু কটিকম কার লেখা? শুদ্রক। উনিশ নম্বর হচ্ছে, FERA পুরো কথাটি কি? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। কুড়ি নম্বর হচ্ছে, যোজনা কমিশনের বিলোপ ঘটিয়ে কোন সংস্থা গড়ে তোলা হয়েছে? নীতি আয়োগ। এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে একুশ নম্বরটা একটাই কোশ্চেন, এখানে 22 নম্বর ভুলবশত দিয়ে দিয়েছি। তো এখানে মোট 49টা কোশ্চেন রয়েছে, সরি তার জন্য। তো একুশ নম্বর কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়া দ্যাট ইজ এ ভারত শ্যাল বি এ ইউনিয়ন স্টেট সংবিধানের কোন ধারায় লেখা আছে? এক নম্বর ধারায়। তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে, দুন কাকে বলা হয়? মধ্য হিমালয় ও শিবালকের মধ্যবর্তী অংশের উপত্যকা অঞ্চলকে দুন বলা হয়। চব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে, সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? ধূপগড়। পঁচিশতম কোশ্চেন হচ্ছে, সিন্ধুর বৃহত্তম উপনদী কোনটি? চেনাব। ২৬, কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায়? গুজরাটে। ২৭ নম্বর,
ব্যারেন ও নার্কোডম কি? আগ্নেয়দ্বীপ। 28 নম্বর কোশ্চেন হচ্ছে, দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে? জম্মু ও কাশ্মীর। 29 নম্বর কোশ্চেন হচ্ছে, ভার্সাটাইল বেলাইট রোগটি সাধারণভাবে কোন ফসলে দেখা যায়? ধানে। পণ্ডিত সারদা সহায় কোন ক্ষেত্রে পরিচিত ছিল? নাম তবলা। 31 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতে ন্যাশনাল ডক্টর ডে কবে পালিত হয়? 1 জুলাই। 32 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? ত্রিপুরা। ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা। 34 নম্বর কোশ্চেন হচ্ছে, জুরাসিক পার্ক পরিচালক কে? স্টিভেন স্পিলবার্গ। দ্য ওয়ার অফ গড কার লেখা? শ্রী অরবিন্দ। 36 নম্বর কোশ্চেন হচ্ছে, ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। 37 নম্বর কোশ্চেন হচ্ছে, আয়রনের মৌলের ল্যাটিন নাম কি? ফেরাম। 38 নম্বর কোশ্চেন হচ্ছে, ম্যান্ডেলের জেনোটাইপ অনুপাতের সংকেত কেমন? 1:2:1। 39 নম্বর কোশ্চেন হচ্ছে, ডোনোনিয়া কি ধরনের উদ্ভিদ? পতঙ্গভুক উদ্ভিদ। 40 নম্বর কোশ্চেন হচ্ছে, পারদ ছাড়া একটি তরল অধাতুর নাম কি? গ্যালিয়াম। 41 নম্বর কোশ্চেন হচ্ছে, কাইনিন কোন ফলে পাওয়া যায়? ডাবের জলে। 42 নম্বর কোশ্চেন হচ্ছে, আগ্নেয়শয় কি ধরনের গ্রন্থি? মিশ্র গ্রন্থি। 43 নম্বর কোশ্চেন হচ্ছে, নির্জল কোষের তড়িৎচালক বলের মান কত? 1.5 ভোল্ট। 44 নম্বর কোশ্চেন হচ্ছে, অলিভ অয়েল কিসে দ্রাব্য? অ্যালকোহলে কিন্তু অলিভ অয়েল দ্রাব্য, মানে অলিভ অয়েল ডুবতে পারে। 45 নম্বর কোশ্চেন হচ্ছে, আদর্শ কৃষ্ণ বস্তুর বিকরণ গুণাঙ্ক কত? 0। 46 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে না? জার্মেনিয়াম। 47 নম্বর কোশ্চেন হচ্ছে, সোনোগ্রাফিতে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? শব্দতর তরঙ্গ। 48 নম্বর কোশ্চেন হচ্ছে, জার্মোপ্লাজম এর প্রবক্তা কে? বিজ্ঞানী ভাইসম্যান। 49 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন যন্ত্রের মধ্যে এক্স রশ্মি উৎপন্ন হয়? কুলিচনল। 50 নম্বর কোশ্চেন হচ্ছে, স্ট্যামিনোড কি? স্ট্যামিনোড হলো উদ্ভিদের স্বয়ংক্রিয় অঙ্গ। তো আজকের 1টাই কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। 1টা কোশ্চেনের মধ্যে তো কিন্তু পরীক্ষায় আসে এমন অনেক কোশ্চেন আমি আজকে এখানে দিয়েছি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এটা অবশ্যই শেয়ার করবে, আর একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।